আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবাইকে খামার ভাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। তো যেমনটা আপনারা দেখছেন হাট মোটামুটি আপনার শেষই বলা চলে, কারণ আমরা আজকে একটু দেরি করে হাটে ঢুকছি। এখন মোটামুটি আপনার 1:10 বাজতেছে, তো আমরা একটু শেষের দিকে আমার হাটে কী পরিস্থিতি থেকে বাজার পরিস্থিতি কীরকম বেচা কিনা হচ্ছে এবং দাম কীরকম ছিল আজকের 1 আগস্টের একটু জানার চেষ্টা করব কিছু গরু দেখার মাধ্যমে। আমরা এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছি, যেমনটা দেখতেছেন একটু কথা বলবো। এই বছর একটা লাল আছে, দাদু নিয়ে আছে, এই যে দাদুর গরু, কথা বলার চেষ্টা করবো। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদা আপনারটা কত যাচ্ছিলেন, কত চাচ্ছেন এটা? 52। হাট তো শেষই হয়ে গেল মোটামুটি, কিরকম দাম দিচ্ছিল? 41-42 দাম দিচ্ছিল। এই যে বয়স 2 দাঁত বলতেছে দাদা। এই যে দাদার লাল টুকটুকি গরুটা আপনার 2 দাঁতের একটা গরু, পোষণটির জন্য আপনার যেমনটা জানেন খুবই ভালো। 41-42 দাম বলতেছিল এটা। দাদা বাড়ির গরু মনে হয় নাকি আপনার? কেনা গরু কীরকম হইলে দিতেন? 44-45 হলে দিত দাদুর কেনা গরু। তো আমরা এখানে আরও কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলোর একটু দাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকা আপনারটা কত চাচ্ছিলেন? কীরকম চাচ্ছিলেন? যে 32, দাম কীরকম দিচ্ছিল? এত মন খারাপ কেন? বেচা কিনা নাই? বেচা কিনা নাই? বেচা কিনা নাই? পাইকার নাই না? আমদানি বেশি? আমদানি বেশি, তাছাড়া ঝড়ি মুড়ে হাট পাটি নাই? পাটি নাই, তার জন্য বেচা কিনা নাই, কাকার মন খারাপ। কাকা একটাই নিয়ে আসছিলেন? একটাই নিয়ে আসছিলেন? কাকা একটাই নিয়ে আসছিল, এই গরুটাও আজকে বেচা কিনা হইল না। যাক, সবই আল্লাহর ইচ্ছা। আমরা এখানে একটা ছোট গরু দেখতে পাচ্ছিলাম, লাল শ্বেতা লাল, এই যে শ্বেতা লালে একটা গরু দেখতেছিলাম, একটু এটার দাম জানার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনার শ্বেতা লালটা কত যাচ্ছিলেন? কত যাচ্ছেন এটা? 35। দাম কিরকম দিচ্ছিল? তো আপনাকে একটু খুশি খুশি লাগতেছে, বেচা কিনা কি ভালো হয়েছে? ওই জন্য খুশি খুশি লাগতেছে। কয়টা নিয়ে আসছিলেন? তিনটা, আর দুইটা আছে, লস করি হইলেও নিতে চায় না। ওইটা কিরকম বলতেছিল? আচ্ছা, কত বলতেছেন কাকা? ওইটা 30,000 কইছে। উনি কত চাইছে? 32,000। তো অল্পের জন্য তো আটকে আছেন। তো এই যে কাকার সঙ্গে কথা বলতেছিলাম, উনি ওই গরুটা আমরা যেটা দেখতেছিলাম উনি দাম দর করতেছিল। এই যে আশা করি শেষ দিকে ইনার গরুটা ইনি নিতে পারবে। তো এই যে 30,000 এইটা গরু দাম বলতেছে, আর ইনার চাওয়া 32। কাকা কিন্তু করছে লস করে বেচাচ্ছে, আপনিও একটু পারলে বাড়াই দেন, ওনার লসটাও পোশাক। আজকে বাজার থেকে বাড়াই দিছেন? হ্যাঁ, সবাই বলতেছে পাইকার কম আজকে। আমরা দেখতেছিলাম, আমরা একটু আরেকটু গরু দেখার চেষ্টা করবো, তোর সঙ্গে দেখার চেষ্টা করবো যে এই গরুটা আসলে বিক্রি হচ্ছে কিনা। আমরা এই আশপাশেই থাকবো, দাম দেওয়া ছিল 30,000। এই যে এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা এটা কত যাচ্ছিলেন? 36। দাম কিরকম দিল? 30 পর্যন্ত বলে। কেনা গরু মনে হয় আপনার? কেনা গরু, কেনা দামটা বলছে? 32 হলে দিবেন? 32 বলছে?
কাকা বলতেছে 34 পর্যন্ত গেলে দিয়ে দিবেন, 32 পর্যন্ত দাম দিছে, 34 হলে দিয়ে দিত। এই যে গরুটা আপনাদের মধ্যে দেখতেছেন, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সমস্যাগুলো সারে গেছে, ঘাগুলো সারে গেছে। তো আমরা এখানে একটা কালসারা মধ্যে গরু দেখতে পাচ্ছিলাম, দেখার চেষ্টা করবো। এই যে খুব সুন্দর সিং কাকা, এটার বয়স কীরকম? বয়স 6 দাঁত, 6 দাঁত। কাকা এটা চাচ্ছিলেন কত, কত চাচ্ছিলেন? এটা 32 চাচ্ছিলেন। কত দাম দিল, দাম কিরকম দিল? 28। কি 30 ভাঙাবেন না? না, 30 ভাঙাবে না। কেনা গরু, কেনা গরু, কিভাবে লস করে, ব্যবসা তো চালাইতে হবে। ওইটাই আমরা কথা বলতেছিলাম কাকা। আজকে সবাই বলতেছে অবস্থা খারাপ, আজকে পাইকার নাই, আমদানিও বেশি, বেচা কিনা নাই, এই অবস্থা না আজকে। আজকে কি সোমবার বলে না, হঠাৎ করে পাইকার কমে গেছে? হঠাৎ করে পাইকার কমে গেছে, সোমবারে একটু কমে হয়, আমদানিও তো কমই থাকে। তো আমরা কথা বলছিলাম কাকার সাথে, তো আমরা যে গরু আমরা গরুটা যেটা দেখতেছিলাম, ওটা এখনো লেনদেন হয় নাই। গরুটা দেখতেছিলাম এখন বেচা কিনা হয় নাই, দেখি আরো কিছু গরু দেখবো, তাতে দেখি ওই গরুটা বেচা কিনা আসলে হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন সবাই বলতেছে হাট শেষের দিকে, কিন্তু তবুও আপনারা যদি দেখেন এখন কত হাট ডিশের পরে আছে আপনার হাটে বেচা কিনার জন্য। এখনও যেমনটা দেখতে পাচ্ছেন এই ধরনের হাট ডিশা কিন্তু কোনো গরুতে, কোনো হাটে দেখবেন যে শুধু আমদানি হয়, কিন্তু আমবাড়ি হাটের বৈশিষ্ট্যটা আপনারা দেখলে খেয়াল করবেন যে হাট শেষ কিন্তু আপনার গরু এখনও আছে কেনার মতো। তো ভাই কত চাচ্ছিলেন এটা? 33 চাচ্ছেন। বয়স কি? বয়স 8 দাঁত জোয়ান। বা বা বা, দাম কিরকম দিচ্ছিল? 28। তো হইলো না কেন, কত দিবেন ভাই? 1000 হইলে বেচমো। 1000 হইলে বেচবেন? লস ভাই, মেলা টাকা। এই হাটে কেনা? 11টা কি দাম বেশি ছিল? 33 কিনা বলতেছে, চাচ্ছেন 34, 31 হইলে দিবেন। যেমনটা দেখতেছিলাম আমরা, এই যে লাল গরুটা, বড় ভাই লস করতে হচ্ছে তাহলে আজকে? কেন কেন আজকে লস কেন যাচ্ছে? বাজার খারাপ, বৃষ্টি হয়েছিল আজকে সকালবেলা, বৃষ্টি হয়েছে বড় ভাই বলতেছে। যেমনটা আপনারা দেখতেছিলাম বড় ভাই গরুটা আপনার বৃষ্টির জন্য বাজার ডাউন হয়ে গেছে, এই বিষয়টা আমরা জানতাম না যে আজকে বৃষ্টি হয়েছে। তো কালকেও আপনার পরশু দিন, আপনার গত পরশু আপনার কারো হাটও কিন্তু বৃষ্টি হয়েছিল, তো ওই হাটও আমরা দেখছিলাম বৃষ্টির পরে আপনার বাজার ডাউন হয়ে গেছে। তো মেবি আমরা যে গরুটা দেখতেছিলাম ওই গরুটা বিক্রি হয়ে গেছে, না আসলে বিক্রি হয় নাই, গরুটা আছে। তো ভাই নিল না? নেয় নাই, নেয় নাই। শেষ পর্যন্ত কত বলতেছিল বড় ভাই? 30 বলছিল না বাড়াইছিল? 30 বলতেছিল। তো আমরা যে গরুটা দেখতেছিলাম যে বেচা কিনা হবে কিনা, ওই গরুটা আসলে বিক্রি এখনো হয় নাই, 30 বলতেছিল। তো এই ছিল আজকে আমার হাট থেকে, আজকে ছিল 1 আগস্ট। আমরা আপনাদের একটু আমবাড়ি হাটের শেষ পর্যায়ের বেচা কিনার বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করতেছিলাম, আশা করি আমরা আপনাদের বাজার পরিস্থিতির কিছুটা ধারণা দেওয়ার দিতে পারছি। তো এই ছিল আজকে আমবাড়ি হাট থেকে, ধন্যবাদ।